সবাইকে সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছেন, সকাল সকাল একটু রূপচর্চা করেছি, মুখে মধু লাগিয়েছি, আর মধু লাগিয়েছি খানিকক্ষণ রেখে গেছে, পুরো শুকিয়ে গেছে, দেখুন শুকিয়ে গেছে, আর চক 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 করছে না, তখন দেখাচ্ছে, ধুয়ে নিলে গ্লো করবে আমার ফেসটা, তো ধোবো পরে, এখন ব্রেকফাস্ট করে নিই। আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে চানা গুড়, চানা গুড়টা আগে খাবো, তারপরে অন্য ব্রেকফাস্ট। গুড় খাওয়ার পর এই যো টমেটো কেচাপ পরাটে আর গরমা গরম কফি, ব্যাস আজকে সকালে এইটুকুনি, আর কিছু বানাতে পারবো না, তারপরে দুপুরে যা হয় দেখা যাবে পরে, আগে খেয়ে নিই, পেট পুজো করে নিই, তারপরে আবার দেখা করছি আপনাদের সবার সঙ্গে। আর এখন ঠিক দুপুরে পরে, মানে ইভিনিং, ইভিনিং এখনো হয়নি, হবে হবে, তো আমরা বেরিয়ে পড়েছি চারটে তাই একটু মস্তি করতে, এখন আর ঠিক করিনি কোথায় যাবো, দেখি কোথায় যাই, আপনারা কেউ যাবেন আমাদের সঙ্গে ঘুরতে, যেতে যাবেন চলে আসেন ফটাফট, কেউ কি যাবেন আর আমাদের সঙ্গে ঘুরতে, কেউ আছে যাওয়া, যদি থেকে থাকেন তাহলে চলে আসুন। আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কি গাছ কিনবো, একটু আগে যাই তারপর। যমুনা নদী পার করে ফেলেছি, মানে যমুনা নদী পার হয়ে এপারে চলে এসেছি, আর এপার থেকেই নেবো কয়েকটা গাছ বলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন গাছ, বল এই যে আছে অনেক গাছ আছে, কিছু নিয়ে যাও দেখো, দেখি আর দেখি এখানে জিজ্ঞেস করি এই গান্ধা হলো গাছ কত করে হলে, তারা ডোন্ট টাচ মি নেই হ্যাঁ ঠিক আছে মিত্রবাবু। গেন্দা, গেন্দা কত টাকা করলি বলি, গেন্দা কত, তো তিনটে এনেছি এই যো, আর কি কি নিতে পারি চলুন। আরে কাগল লড়কি ছড়ি এই যে বিরিয়ানি নিলাম, এখান থেকে দেখি আবার এখান থেকে নিতে পারিনি কি কোনটা, দেখি এটা কত বলে, কোনটা এইগুলো, এগুলো মানে পাতা ওরকমই হবে, হয়েছে গিয়ে কেন দেখি, আজা আজা দেখি আর ওরকম আছে নাকি দেখি, না মারপিট করে না, গোলাপ তো সারে আছে, কই ওই গাছ দেখি না থাক, মেরা এলিয়েন গুসা হো গায়ে, কারণ হচ্ছে ওকে একটু দেরি করে তুলেছি গাড়িতে, তাই পাঁচটা গাছ নিয়েছি, বেশি গাছ নিয়ে তেমন একটা ভালো দেখলাম না, পৌঁছাতে হয়নি তো পাঁচটাই নিয়েছি, আসলে দেখো একবারে খালি হাতে ফেরত যাবো, তো পাঁচটা নিয়ে নিয়েছি, এই যো পাঁচটা গাছ নিয়েছি, আর দেখি আবার কদিন পর আসবো, ঠান্ডাটা আর একটু কমে যাক তারপর একবার আসবো, তো গাছগুলো রেখে তারপর ভাবলো ওকে নিই, একটু দেরি হচ্ছে ওকে তুলতে, মেয়েরা এলিয়েন হচ্ছে গুসা হবে, হাই করো সবকু, হাই আমি হয়ে গেছি বাচ্চা, মানে ভালো লাগছে এখান থেকে আরো গাড়িটা করে দিচ্ছি, চলে এসেছি মার্কেটে, আর গাড়ি পার্কিং এ লাগিয়ে দিয়েছে, এবার মার্কেটে যাই তারপরে ফিরে এসে আবার দেখা করছি। Thank you.
ঝাল লেগেছে নাক থেকে জল বার হচ্ছে শনিরও তাই অবস্থা সবজিও খায় না তবে আজকে সবজি খেলো চলুন আজকে সানডে শনি সাইডে আসো তাড়াতাড়ি কিনলাম একটা আমার জন্য একটা শুজ নিলাম জুতো নিলাম শনি সাইডে আসো একটা শুজ নিলাম দুই একটা জামা মানে সোয়েটার গরম জামা মতো নিলাম আর পপকর্ন নিলাম টিভি নিলাম স্টকিং নিলাম মানে সানডে এই আর কি একটু ঘোরাঘুরি আর কিছু কেনাকাটি আর সঙ্গে একটু খাওয়া দাওয়া চলো এবার গাড়ি থেকে যাই কারণ সন্ধ্যে আসছে সন্ধ্যের পরে আর থাকা যাবে না এখন গাড়িতে উঠলেই মানে খুব ঠান্ডা লেগে যাবে আর আর একটু সন্ধ্যে হলে পুরো আর থাকা যাবে না বাইরে আর ঠান্ডার দোষ আছে তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়ি গাড়িতে বসে গেছি ঝাল লেগেছে তাই ভাবছি একটু পপকর্ন খাই বসে বসে মনি এখনো মাটি খাচ্ছে সোয়ানি কি থেকে গেছো থাক গাজ রানি চলো পপকর্ন খাই আর এবার বাড়ির দিকে রওনা দিই আর না তো এবার এরকম কাপো আর আজকাল দু একদিন পর পরেই আমার জ্বর আসছে ঠান্ডায় খেতে আমার কোনো লজ্জা নেই খাওয়ার জন্যই বেঁচে থাকা সব কিছু ঘুরে ফিরে খাওয়ার উপরেই এসে শেষ হয় তো খেতে কিসের লজ্জা খেতে আমি লজ্জা পাই না খেতে বেঁচে খাবো দেখতে পাচ্ছেন আজান হচ্ছে আর এটা হচ্ছে জামা মসজিদ এটা হচ্ছে তিন নম্বর গেট জামা মসজিদ তিন নম্বর গেট আজান হচ্ছে আগুন পোয়াচ্ছে ওখানে তার মানে বলুন ঠান্ডা পড়তে শুরু হচ্ছে সন্ধ্যা হচ্ছে তো ঘুরে ফিরে খেয়ে দিয়ে মোটামুটি টুকটাক একটু শপিং করে বাড়ি চলে এসেছি বাড়ি সে জাঁকুর শুকুতে ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি এখন একটু রিল্যাক্স হয়ে বসেছি চেঞ্জ এখনো করিনি শুধু যে সোয়েটারটা চেঞ্জ করেছি মনি বোতল খাচ্ছে সোয়ানি একটু বই নিয়ে বসেছে আর এই দেখুন এই এই জুতোটা কিনে এনেছি কেমন আছে অবশ্যই জানাবেন আছেন স্ট্রবেরি আর কিবি এই যে কিবি নিয়ে এসেছি স্ট্রবেরি নিয়ে এসেছি কিবি আমার ফেভারিট ফেভারিট না ঠিক তো ভালো লাগে মোটামুটি আর স্ট্রবেরি হচ্ছে মনি আর সোয়ানির ফেভারিট মনির তো খুবই ফেভারিট এই মনি একাই খেয়ে নিতে পারবে এগুলো তাই না স্ট্রবেরি কে খাবে আমি আমি আমি